যারা রক্ত দিতে এসেছেন তাদেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ দেব। এবং আমরা সবসময় ভুলি যে রক্তের কোনো বিকল্প নেই, ব্লাড ডোনেশন না, আমার শরীরে কিছু একটা জিনিস আমি অন্যের জন্য আমি দিলাম, কিডনি ট্রান্সপ্লান্টেশন বা কিডনি ডোনেশন, আই ডোনেশন, এসব ইত্যাদি আপনারা শুনেছেন, বস্ত্র দান, বিভিন্ন দান, জ্ঞান দান ইত্যাদি দিয়ে থাকেন, কিন্তু ব্লাড ডোনেশন সবচেয়ে প্রথম স্থান অধিকার করে। আমরা জানি যে যারা নিয়মিত রক্ত দান করেন 18 বছর থেকে 60 থেকে 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে। যারা পুরুষরা আছে পুরুষদের বা তাদের প্রতি কেজি উদ্ভৃত রক্ত অ্যাক্সেস সেটা হচ্ছে প্রায় 26 mL/kg, আর মহিলাদের ব্যাপারে 69 mL/kg। এই যে উদ্ভৃত রক্তের মধ্যে আমরা মাত্র ম্যাক্সিমাম 300 থেকে 350 mL রক্ত আমরা দিই, তাহলে খুব নগর প্রাকৃতিক অনুষ্ঠান হচ্ছে। আদারওয়াইজ কী হয়, রাত বিসির পরে কিন্তু রেড ক্রস কাপড় সেটা তো 3 মাসের মধ্যে নিজের শরীরেই পড়ে যাবে, থাকে না। এই যে আমরা যদি সেই দামটা করি, আমাদের এখনও কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেক বিষয়ে আমাদের অনেকে সবল ব্যক্তি আছে এবং তারপরেও কিন্তু রক্তদানে তারা উদ্বুদ্ধ হন। এই রক্তদানে যারা এসেছে তাদেরকে দেখে আরও মানুষ এগিয়ে আসবে সেটাই এগিয়ে উঠেছে। এখানে আমি জিজ্ঞেস করলাম অনেকে এই এলাকার ঠিক আছে, তারও এখানে খবর পেয়ে তারপর কয়েকজন চার পাঁচবার দিয়েছে, এক দুজন যারা নতুন এসছে, তো নতুন যারা ছেলেমেয়েরা তারা উদ্ভূত হবে না, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এবং যে রক্ত আমরা জানি আম ধরনের রক্ত আমাদের মানুষের শরীরে আছে, তখন তো 4 ভাগে যদি ভাগ করি বি ও এর মধ্যে যদি আগে সংস্কার আমরা দেখি পজিটিভ নেগেটিভ করলে অর্থাৎ 8 ঘন্টা রক্ত আমাদের শরীরে আছে। তো নেগেটিভ রক্ত 100% হিসাবে যদি ধরি 15% হচ্ছে নেগেটিভ রক্ত, যেটা সহজে আমি যখন জিজ্ঞেস করি এখানে অনেক সময় রক্তদান শিবিরে আমি যাই সেখানে কিন্তু আমি খুঁজতে থাকি যে নেগেটিভের চেষ্টা করবো, যখন দেখি কয়েকজন পাওয়া যায় তখন খুব ভালো লাগে যে না তাহলে আমাদের এই নেগেটিভ রক্তের জন্য ধরুন ব্লাড ফিল্টি না থাকে তো মূল যারা তাদের ফ্যামিলির মেম্বার্স পার্টি তারা এগিয়ে সেদিকে ধরতে থাকে। তো আমি যেটা কম তার দিকে আমরা একটু বেশি ইচ্ছা থাকে আমরা এ আমি বলতে চাই ওইখানে দেখলাম একজন দিচ্ছে না। আবার আপনাদেরই এলাকার বিধায়ক মাননীয় বিধায়কের একটা রামনগর এলাকায় একবার রক্তদান শিবির আমি গেছি, সেখানে একজন মাইনরিটি সম্প্রদায়ের এক ব্যক্তি বলল প্রায় 103 বন্যা 4 হাজার মতো রক্ত দিয়েছে, 103 বন্যা 4 হাজার, ভাবুন না, ভাবা যায়। আমি বললাম যে ওনার সমস্ত ইনফরমেশন কালেক্ট করুন, ওনাকে তো অবশ্যই আমাদের সম্মানিত সম্মান দেওয়া উচিত। আমি মাননীয় বিধায়ককে অনুরোধ করেছিলাম ওনার সম্পর্কে পুরো ডিটেলস নিয়ে, কারণ এটা একটা সাংঘাতিক বিষয়। আমরা যখন কলেজে ছিলাম তখন আমরা রক্ত দিয়েছি, অনেক সময় গোল্ডেন ঢুকতে যেহেতু কলেজটা সেখান থেকে না যখন খুব ভালো এই রক্ত দান এটা দেখা একটা ইভেন্ট না, আমরা কিন্তু ইভেন্ট মনে করি অনেক সময় ইভেন্ট এটা টান দেব, যেটা আমাদের আমাদের কালের মাননীয় সভাপতি বলেছেন যে এটা একটা সারা ত্রিপুরার মধ্যে একটা রেনেসেন্স হয়েছে সমস্ত জায়গায় মানুষ বেরিয়ে আসে, কিন্তু তারপরেও দেখবেন নিজের ফ্যামিলিতেও দেখবেন যে আমরা কতজন রক্ত এই নাকি তাদেরকে উদ্বুদ্ধ করা, তাহলে তো রক্তের সমস্যা নেই। আমি শুনেছিলাম আমাদের একটা ক্যালেন্ডার ব্যাপার করেছে, ক্যালেন্ডার ওয়াইজ কীভাবে রক্ত দান শিবির করবে ক্যালেন্ডার করেছে, বিদেশের জায়গায় খুব সুন্দর
লন্ডনে একজন বলছেন যে তাদের এই যে ব্লাড ডোনেশন যে সেন্টারগুলো আছে বা ব্লাড ব্যাংক যেগুলো আছে সেখানে গিয়ে নিয়মিত ওদের ব্লাড দিতে হবে। নামে তো মানুষ আমার এটার কর্তব্য মধ্যে পড়ে যে সেখানে গিয়ে আমার রক্ত দিতে হবে, তো সেটা আমাদের আস্তে আস্তে করে কীভাবে একটা মেকানিজম আমাদের তৈরি করতে হবে। আমাদের ত্রিপুরাতে ব্লাড ব্যাংক রাজ্য প্রধান তো আছে 12টা, আমাদের সরকারি পর্যায়ে দুটো বেসরকারি সেপারেশনের ব্যবস্থা আছে, সেপারেশন সেন্টার রয়েছে। আগে হোল ব্লাড বিশেষ করে বাচ্চাদের আন্দোলন মানে শৈশবে আমরা বহু পেতাম ব্যয় পুরো শুনতাম যে যখনই বাচ্চাদের হোল ব্লাড বাচ্চা বিশেষ করে যদি ব্লাডের প্রয়োজন হয় তাহলে হোল ব্লাড যদি দেওয়া হয় তাহলে তারপর লোড বেড়ে যাবে, সেটা দেওয়া যায় না। এখন আলাদা করে আরবিসির দরকার, আরবিসি আলাদা করে হবে, ডাব্লিউবিসি ডাব্লিউবিসি আলাদা করে হবে, প্লেটলেটস আলাদা করে হবে, প্লাজমা দরকার প্লাজমা। এই যে এখন আধুনিক যুগের যে অ্যাডভান্স সেই অ্যাডভান্সমেন্টের কারণে অনেক সুবিধা আছে যে যারা সেটা যাওয়া হয়।